এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রয়। আপনারা ভালো কেরিয়ার করার জন্য শনির সাড়ে সাতি, শনির ঢাইয়া, শনির দশা থেকে মুক্তি পাওয়ার জন্য শনি গ্রহের পূজা করে থাকেন, কিন্তু সঠিক নিয়ম না মেনে পূজা করা না করার জন্য আপনাদের লাভ তো দূরের কথা, আপনাদের জীবনে আরও সমস্যা চলে আসে। দেখুন, ফার্স্ট, শনি পূজা সবসময় সন্ধ্যার পরে করবেন। শনি অন্ধকারের মালিক, অর্থাৎ শনি পূজা করবেন ঠিক সূর্য অস্তের পর। কখনোই আপনারা দিনের বেলা, অর্থাৎ সূর্য থাকাকালীন আপনারা শনিগ্রহকে পূজার জন্য প্রদীপ বা ধূপদান করবেন না, এটা আপনাদের বড় সমস্যা নিয়ে আসবে। এরপরে আপনাদেরকে দ্বিতীয় পাঠ আমি বলছি। তৃতীয় নম্বর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেক শনিবার সন্ধ্যার পর যদি অশ্বত্থ গাছের নিচে একটা তেলের প্রদীপ যদি জ্বালাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের শনির কুপ্রভাব অনেক অংশে নষ্ট হবে। আর আপনারা যদি ঠিক পশ্চিম দিকে মুখ করে যদি শনির মন্ত্র জপ করেন, সেক্ষেত্রে আপনাদের যে শনির কুপ্রভাব সেটা আপনাদের নষ্ট হবে। শনির যে মন্ত্রটি আপনাদেরকে বলছি, সে মন্ত্রটি হচ্ছে ওং সাং শনিশ্চরায় নমঃ, ওং সাং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন প্রত্যেক শনিবার। তিন নম্বর বিষয়টি হলো, আপনারা কোনো সময় শনির মূর্তির সামনে বা শনির কোনো ছবির সামনে আপনারা যাবেন না, কারণ শাস্ত্রে আছে শনির দৃষ্টি যেই দিকে পড়ে, শনির চোখ যেদিকে পড়ে, সেদিকটা বিনাশ হয়ে যায়। সেই জন্য আপনারা শনির মন্দিরের সামনে যাবেন না, শনির ছবির সামনে আপনারা যাবেন না। অনেকে বলে যে শনি মন্দিরে গিয়ে তেল দান করলে সেক্ষেত্রে আপনাদের শনির কুপ্রভাব কাটে, এটা মোটেও নয়। শনি একমাত্র শিলারূপে পূজিত হয়, যেখানে শনির শিলা আছে সেখানে আপনারা যেতে পারেন এবং সর্ষার তেল দান করতে পারেন বা সর্ষার তেলের প্রদীপ দিতে পারেন। সেক্ষেত্রে লক্ষ্য করবেন যেন প্রদীপ থেকে তেল নষ্ট না হয়, কারণ আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনাদের সেই সর্ষার তেলটি প্রদীপ থেকে নষ্ট হয় সেক্ষেত্রে আপনাদের লাভের থেকে লোকসানটাই বেশি হবে, আপনাদের সমস্যা আরও দিন দিন বেড়ে যাবে। আপনাদেরকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস, কোনো সময় শনির মন্দির বা শনির ছবির সামনে কখনো যাবেন না। শনি একমাত্র শিলারূপে পূজিত হয়, শিলারূপে আপনারা পূজা করতে পারেন। আপনারা প্রতি শনিবার রাস্তার যে দুস্থ কুকুরগুলো আছে সেই কুকুরগুলোকে প্রতি শনিবার আপনারা মিষ্টি অবশ্যই খাওয়ান, সেক্ষেত্রে আপনাদের যে শনির যে কুপ্রভাব, শনির সাড়ে সাতি, শনির দশা বা শনি ঠাইয়াতে আপনারা যে কুপ্রভাব পাচ্ছেন সেটা থেকে অনেকটাই মুক্তি অবশ্যই পাবেন। আপনারা শনিগ্রহকে প্রসন্ন করার জন্য শনি মন্দিরে তেল দান না করে যদি প্রতি শনিবার আপনারা কোনো নির্ধন ব্যক্তিকে সর্ষার তেল দান করেন, সেক্ষেত্রে আপনাদের শনির কুপ্রভাব অনেকটাই কেটে যাবে। তো আমি এর আগে আপনাদেরকে জানালাম যে সবথেকে ভালো কাজ হচ্ছে অশ্বত্থ গাছের নিচে আপনারা যদি সর্ষার তেলের প্রদীপ দেন এবং পশ্চিম দিকে মুখ করে শনির মন্ত্র জপ করেন, আপনাদের ফায়দা অনেক বেশি হবে। আমি সবিস্তারে আপনাদের শনি গ্রহের পূজার সঠিক নিয়মগুলো আপনাদের সামনে জানালাম। নেক্সট এপিসোডে আপনাদেরকে আরও এরকম নতুন তথ্য নিয়ে আমি হাজির হব। আজকে এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।